إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قل إنما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل قدروا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وقينا فيها وأنبتنا فيها من كل لون بهيج সম্মানিত জুমাদের জুমা মসজিদে আগত উপস্থিত মুসলিমবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে যে আমার আলোচ্য বিষয়টা বানা হয়েছে বিশিষ্ট একটা প্রস্তুতিকে সামনে রেখে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী খুতবা বক্তৃতা ভাষণ ওয়াজ হওয়া উচিত প্রস্তুতিকে সামনে রেখে। সেজন্য আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আর আমরা সবাই জানি যে আমাদের সামনে আসছে ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাধারণভাবে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করা হয় না, আমি আপনাদের সামনে সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সাধারণভাবে যে পয়েন্টটা নিয়ে লোকে আলোচনা করে না, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়, এই শেখপুর জামে মসজিদে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সলাতবিহীন কুরবানি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সলাতবিহীন কুরবানি। আপনারা হয়তো অবাক যাবেন, এ আবার কি ধরনের খুতবা বা বক্তৃতা বা ভাষণ, এর পূর্বে এইরকম বিষয় আমরা শুনিনি। আসলে আমি ইচ্ছা করেছিলাম বেনামাজি কুরবানি, কিন্তু আসলে আমার ভাষাগত দুর্বলতা থাকার কারণে আর মানুষকে বুঝানোর ক্যাপাসিটি কম থাকার কারণে আমি বিষয়টিকে একটু চেঞ্জ করলাম, দিয়ে বিষয়টা রাখলাম সলাতবিহীন কুরবানি। যদি বেনামাজি কুরবানি বিষয়টা বানা হতো তাহলে অনেকে অন্যরকম হয়তো সেন্স নিত, বেনামাজি কুরবানি করছে তো তাদের উপরে কটাক্ষ করছে, কিংবা হয়তো বেনামাজিকে কুরবানি দিতে মানা করছে, এমন হয়তো অনেকে ভাবতে পারে। যেহেতু আমি ভাষায় খুবই কমজোর এবং মানুষকে বুঝানোর ক্যাপাসিটি আমার খুবই কম, সেজন্য আমার কিছু কথা আপনারা ইংরেজি ইশারাতে বোঝার চেষ্টা করবেন। তার কারণ আপনারা সবাই হচ্ছেন আমার গ্রামের লোক, আমার কেউ বাবাজি, কেউ চাচা, কেউ ভাই, কেউ বন্ধু। সেজন্য আপনারা প্লাস পয়েন্টে নেওয়ার চেষ্টা করবেন আমার কথা, মাইনাস পয়েন্টে নয়। আর যদি ভুল ত্রুটি হয় তো আমি তো আপনাদের গ্রামের ছেলে, আমাকে সংশোধন করে দেবেন, এটা আপনাদের পাওয়ার থাকলো। আমার বক্তব্যের উদ্দেশ্য আমি আগেই বলে রাখি, না হলে আবার পরে হয়তো ভুল ব্যাখ্যা হতে পারে। আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে লোকেরা যাতে সলাৎ আদায় করতে শুরু করে, কুরবানি বন্ধ নয়। আর আমি অবশ্য আপনাদেরকে কোনো ডিসিশন দেবো না যে আসলে আমি কি বলতে চাচ্ছি, আমি শুধুমাত্র কিছু গাইডলাইন বলে দেবো, বিচার আপনারাই করবেন আসলে সলাৎবিহীন কুরবানি এটা কবুল কি কবুল নয়। এটা আমি বলবো না যে সলাৎবিহীন কুরবানি এটা কবুল কিংবা কবুল নয়, এটা আমি বলবো না।
আমি শুধুমাত্র কিছু গাইডলাইন করে দেবো, কিছু তথ্য আপনাদেরকে দেবো, আর আপনারাই বিচার করবেন যে সলাতবিহীন কুরবানি কবুল কি কবুল নয়। আর আমি এই জন্যই আপনাদের সামনে আমি আমার খুতবার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি। এটি এমনই একটি আয়াত যে এটি রয়েছে এমনই একটি সূরার মধ্যে যে পবিত্র কোরআনে যে 114টি সূরা রয়েছে তার মধ্যে সবচাইতে ছোট সূরা এই একটি আয়াত মাঝখান থেকে আমি উঠে নিয়েছি। সেই সূরাটি কি? সেই সূরাটি হচ্ছে সূরাল কাউসার, সূরা নম্বর 108। আমাদের এই প্রত্যেকেরই প্রায় প্রায় সবারই এই সূরাটি মুখস্থ আছে, সূরাল কাউসার সবার মুখস্থ আছে। আর আয়াতটি হচ্ছে সূরাল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সলাত আদায় করো, নামাজ পড়ো এবং কুরবানি করো। যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে সলাতবিহীন কুরবানি, যদি সলাত না থাকে তাহলে কুরবানি কার্যকর হবে কি হবে না সেটা বিচার আপনারা করবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন সফলনি সলাত, আগে সলাত, সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো তারপরে কুরবানি, আগে সলাত পরে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আগে সলাত আগে নামাজ তারপরে কুরবানি। আমরা কি করছি? আমরা করছি যে সলাতের কোনো ধার পাই না, আমরা সলাত আমাদের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, অর্থাৎ নামাজ, নামাজ আমাদের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমাদের কাছে কুরবানিটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা বিচার করবেন, আমি শুধু তথ্য দেবো আপনাদেরকে যে সলাতবিহীন কুরবানি গ্রহণযোগ্য কি যোগ্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আসুন তাহলে সলাতবিহীন আমাদের জীবনের অবস্থাটা কি এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস কি বলেছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে করেই ইনশাআল্লাহ আমি যাব কুরবানির দিকে। প্রথম বিষয় যেটা হচ্ছে সলাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সলাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন ওয়াকিমুস-সালাহ ওয়াকিমুস-সালাহ ওয়াকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এত সলাতের গুরুত্ব। এছাড়াও যদি আমরা ভালোভাবে দেখেন সলাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে ডেকে, অর্থাৎ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডেকে এই পাঁচত্ব সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সলাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সলাত ধনী গরিবে কোনো পার্থক্য করে না, সে ধনী হোক চাহে গরিব হোক সবাইকে সলাত আদায় করতে হবে। সলাত এমন একটা ইবাদত, সলাত এমন একটা ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হবে সেটাই হচ্ছে সলাত। আর সলাত যদি ঠিক হয় তাহলে বাকি আমলগুলো ঠিক হবে, আর সলাত যদি ঠিক না হয় তাহলে বাকি আমল কিচ্ছু ঠিক হবে না। এখানে একটু আপনারা ভাবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সলাত সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, আর সলাত যদি ঠিক হয় বাকি আমল ঠিক হবে, সলাত যদি ঠিক না হয় বাকি আমল ঠিক হবে না। তার মানে যদি আমাদের সলাত না থাকে, নামাজ না থাকে, আর যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি ঠিক হবে কি হবে না এটা আপনারা বিচার করবেন। বন্ধুগণ, সলাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31-এ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ওয়াকিমুস-সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সলাত কায়েম করো, নামাজ কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সলাত যদি কায়েম করো তাহলে তুমি মুসলিমে দলের লোক, আর যদি সলাত যদি কায়েম না করো তাহলে মুশরিকদের দলের লোক। মুশরিক কাদেরকে বলে? যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, অনেক ধরনের মুশরিক আছে। এখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন মুশরিকের দলের লোক যদি সলাত আদায় না করে। তাহলে কোন প্রকারের মুশরিক, কোন প্রকার মুশরিক? চলুন হাদিসের দিকে দেখি, হাদিস কোন প্রকার মুশরিকের কথা বলছে। যদি আপনারা ভালোভাবে দেখেন এটার উল্লেখ আছে
সৈয়দ তিরমিজি কিতাবুল ইমান অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 2621 বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে যে চুক্তি রয়েছে সেটাই হচ্ছে সালাত সেটাই হচ্ছে নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো। এখানে আমাদের মাঝে এবং ওদের মাঝে মধ্যে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কিরাম, আর এক প্রকার লোক ছিল খাঁটি কাফের যেমন আবু জাহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। যদি আপনারা ভালোভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরাও পাঁচ ওয়াক্তের সালাত আদায় করত। যদিও মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরীম 16 নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তাওবা 16 নম্বর 9 আয়াত নম্বর 73 হে নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয় স্থল হচ্ছে জাহান্নাম। এছাড়া উল্লেখ আছে সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 140 যে মুনাফিক এবং কাফির সকল গালে একত্রিত করবে জাহান্নামে। এছাড়া আরো উল্লেখ আছে সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 145 মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাল্লাহ মুনাফিকদের চিত্র তুলে ধরে বলছেন যে মুনাফিক আল্লাহর সুসমানের যুগে যে মুনাফিক ছিল আমরা জানি যে মুনাফিকরাও পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতো, কারণ তারা জানতো যে সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না, এটা তারা ভালোভাবে জানতো। তো ওদের মধ্যে কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে ওদের বলতে আবু জেহেল আবু লাহাবের দলের লোকদেরকে বোঝানো হচ্ছে। তার কারণ তারা সালাত আদায় করতো না, তার কারণ তারা সালাত আদায় করতো না। তাহলে আল্লাহর কুরআন বলছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে যে চুক্তি রয়েছে সেটাই তো সালাত সেটাই তো নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিল নামাজ পড়লো না সে কুফরি করলো। এই জন্য সাহাবায়ে কেরামদের আকীদা দেখুন। তারপরে চলুন সহিহ তিরমিজি কিতাবুল ইমাম অধ্যায় নম্বর 38 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 2622 আব্দুল্লাহ ইবনে সাকিক একজন বিখ্যাত তাবি একজন বিখ্যাত তাবি তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ বলে মনে করতেন না। যদি আপনি ভালোভাবে দেখেন সাহাবায়ে কিরামদের আকীদা ছিল সালাত ত্যাগ করা মানে কুফরি করা। আপনি যদি ভালোভাবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143 এ বলা হয়েছে যে সালাতটাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা সালাতকে ঈমান বলেছে। এছাড়াও আপনি উঠে দেখুন পবিত্র কোরআনের সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59 এবং 60 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওদের পরে এলো অপদার্থ পরবর্তীগণ, তারা সালাতকে নষ্ট করলো এবং লালসার বশবর্তী হলো, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে তাদের কুকর্মের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ত্যাগ করাকে নামাজ না পড়াকে কুকর্ম বলছে, যেটাকে আজকে আমাদের সমাজ কুকর্ম বলে আমাদের সব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে বেনামাজিদেরকে। যদি আরো ভালোভাবে দেখেন তার পরে পরে আয়াত 60 নম্বর আয়াত বলছে যে তবে তাদেরকে শাস্তি দেওয়া হবে না যারা তৌবা করে ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ সুবহান তাআলা এখানে নামাজ পড়ার কথা বললেন না, নামাজ শুরু করে এই কথা বললেন। আল্লাহ তাআলা কি বললেন? তৌবা করেছে তারপরে কি করেছে? ঈমান এনেছে, তার মানে সালাত শুরু করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছে। এই জন্য সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ সালেহ আল উসাইমিন তার ফতোয়ায় আরকান ইসলামে উল্লেখ করেছেন যে সালাতবিহীন মানুষের ঈমান থাকে না। সুতরাং ব্যাপারটা খুবই জটিল, ব্যাপারটা খুবই জটিল। আপনারা একটু ভাববেন যে সালাতবিহীন যদি আমাদের ঈমান না থাকে তাহলে ঈমান ছাড়া কুরবানি থেকে শুরু করে হজ থেকে শুরু করে সিয়াম থেকে শুরু করে যা কিছু ইবাদত এটা কবুল হবে কিনা এটা ভাববেন আপনারা। এবার আপনাদেরকে দেখাতে চাইব কুরবানি ইনশাআল্লাহ এই আলোচনা আমার দ্বিতীয় খুতবাতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আজকে যে আমার আলোচনা সালাতবিহীন কুরবানি। কুরবানিটা কি, কুরবানির গুরুত্ব কি, এ সম্পর্কে আমাদের প্রাথমিক স্তরে ধারণা থাকা উচিত। যদি আপনি ভালোভাবে দেখেন আমি আপনার সামনে আগে পবিত্র কোরআন সূরা আল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2 তেলাওয়াত করে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন সকলে নিজ রব্বিক অনাহার। সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এবার দ্বিতীয় পাঠ হচ্ছে কুরবানি, প্রথম পাঠ ছিল সালাত, দ্বিতীয় পাঠ হচ্ছে কুরবানি। এবার কুরবানির সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি।
যদি আপনার কুরবানি সম্পর্কে জানতে চান তাহলে আপনারা যেতে পারেন পবিত্র কোরআন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34 এর মধ্যে, আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কুরবানির নিয়ম করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ে প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানির বিধানটা ছিল। আর হয়তো অনেকে ভুল ধারণার মধ্যে থাকতে পারেন, অনেকে বলছেন কুরবানি দেওয়া হচ্ছে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, হয়তো অনেকে মনে করতে পারেন, যদি আপনারা দেখেন এটা ভুল। তার কারণ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে না, এটা আসছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। এই কুরবানির ইতিহাস চলে আসছে আদম আলাইহিস সালামের যুগ থেকে। আপনি যদি ভালোভাবে দেখেন একটা সমাজে আমাদের কথা প্রচার হয়ে আছে যে আদমের যে দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা, যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল, এর কারণটা সম্পর্কে আমরা জানি যে এটার কারণ হচ্ছে তাদের বোনদেরকে বিয়ে করার ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল এবং এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। যদি আপনারা দেখেন পবিত্র কোরআন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন কবুল হলো একজনের কুরবানি এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। সে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব, যার কুরবানি কবুল হলো না সে বলছে আমি তোমাকে হত্যা করবই। এখানে ঘটনা যেটা হচ্ছে যে দু ভাই যখন কুরবানি করলো, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল যখন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি তখন সে রাগে ফেটে পড়লো, সে বলল আমি তোমাকে হত্যা করবই। তাহলে ওদের ঝামেলাটা ছিল কুরবানি কবুল হওয়া না হওয়া নিয়ে, এটা তাদের বোনদেরকে দিয়ে পড়ার নিয়ে নয়, যেটা আমাদের সমাজের লোকেরা জানে। যদি আপনি দেখেন এই আয়াতের তাফসীর, উঠে দেখুন তাফসীর ইবনে কাসির, তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের বোনের বিয়েকে কেন্দ্র করে ঘটনা উল্লেখ করা হয়েছে তাফসীর ইবনে কাসির সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 ব্যাখ্যায়। কিন্তু যদি আপনি তাহাকিক তাফসীর ইবনে কাসির করেন, তাহাকিক রিসার্চ করা, যে হাদিসগুলো প্রত্যেক আলাদাভাবে সহিহ যায় আলাদা কাট করা হয়েছে, সেই তাহাকিক তাফসীর ইবনে কাসির যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন সেই ঘটনাগুলো উল্লেখ করার পরে বলা হয়েছে এগুলো হচ্ছে নিতান্তই দুর্বল, নিতান্তই জয়ী, যেগুলো আমলযোগ্য নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনা সঠিক নয়, সঠিক হচ্ছে এটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 জানিয়ে দিয়েছেন। এর পরে পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে পরে বলছে ওই আয়াতের শেষ অংশে, যখন একজন আরেকজনকে বলছে যে আমি তোমাকে হত্যা করবই, অপরজন বলছে আল্লাহ তাআলা জানাচ্ছেন অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা মুত্তাকিদের কবুল করে থাকেন, যারা তাকওয়াশীল, পরহেজগার, আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাহলে যদি আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন তাহলে যারা মুত্তাকি নয় তাদের কুরবানি কবুল হবে কি হবে না, এটা বিচার আপনারা করবেন। আল্লাহ তাআলা স্পষ্ট জানাচ্ছেন কুরবানি কার কবুল হবে, উত্তর দিকে পবিত্র কোরআন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 বলছে যে মুত্তাকিদের কুরবানি কবুল। তাহলে এবার যারা মুত্তাকি নয় তাদের কুরবানি কবুল হবে কিনা হবে ভেবে দেখেন আপনারা। আর এটা স্পষ্ট যে সলাৎবিহীন ভাবে কোন লোক মুত্তাকি হতে পারে না। সে নিজে যতই বলুক আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি একটা হক কথা বলি, আমি ঠিক কথা বলি, যাই কিছু বলুক না কেন, যদি কোনো মানুষের মধ্যে নামাজ না থাকে, পাঁচের তো নামাজ না থাকে, তাহলে তো মুত্তাকি হতে পারে না। সাহাবায়ে কিরাম তাদেরকে কুফরি কারী মনে মনে করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের লোক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের দলের লোক বলেছেন। তাহলে এবার চিন্তা করুন যে সলাৎবিহীন কুরবানি কবুল হবে কিনা। তবে এই যে কুরবানি যেটা আমি আগে বললাম, অনেকে হয়তো মনে করেন যে কুরবানিটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের তলা থেকে, এটা একটা ভুল ধারণা। আর এই ভুল ধারণার পিছনে একটা জাল হাদিস কাজ করছে আমাদের সমাজে, এই ভুল ধারণার পিছনে একটা জাল হাদিস কাজ করছে। সেই জাল হাদিসটা কি? সেই জাল হাদিসটা হচ্ছে
সাহাবায়ে কিরামরা নাকি জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আযাহি, হে আল্লাহর রাসূল, কুরবানি জিনিসটা কি? তখন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন নাকি সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, এটা আমাদের লাভ কি? এই কুরবানি যে দেব, এই কুরবানিতে আমাদের লাভ কি রয়েছে? তখন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে প্রত্যেক লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। এই হাদিস আমাদের সমাজে প্রচার করা হয়, আর আমরা জানি অনেক মানুষই যে আরে কুরবানির লোমে লোমে নেকি, এই জন্য যার জানোয়ার বড় হবে সে যেরকমই হোক না কেন, যদি বড় হয় লোম যেহেতু বেশি সেজন্য নেকি বেশি। যদি আপনারা ভালোভাবে দেখেন এই হাদিসের অবস্থা, এই হাদিসের যদি আপনার অবস্থা দেখেন তাহলে এর জন্য আপনি উঠে দেখুন সিলসিলাতুল আহাদিস যাইফাল মাওযুয়া হাদিস নাম্বার 527 এবং 1050। সেখানে বলা হয়েছে এই হাদিসটি আনা হয়েছে, তারপরে বিস্তারিত সার নিয়ে আলোচনা করা হয়েছে এবং এতে রাবি রয়েছে, কাজ্জাব মিথ্যুক রাবি রয়েছে। এই জন্য গবেষকরা বলছে আল্লামা নাসরুদ্দিন আলবানি, যিনি সিলসিলাতুল আহাদিস যাইফাল মাওযুয়াতে বিস্তারিত তাহকিক করার পরে বলছেন এই হাদিস থেকে দুই জায়গাতে তিনি তাহকিক করেছেন, একটা হচ্ছে হাদিস নাম্বার 527, একটা হচ্ছে হাদিস নাম্বার 1050। তারপরে শেষে সারান্ত হচ্ছে বলছে এই হাদিসটি হচ্ছে মাওযু, অর্থাৎ জাল হাদিস, মিথ্যা হাদিস। এ হচ্ছে এই হাদিসের অবস্থা। এই হাদিস আমাদের সমাজে প্রচার করা হয়। আরেকটা আমাদের সমাজে বিশেষ করে একটা হাদিস প্রচার করা হয় কি, যেটা লোকেরা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে কুরবানি জানোয়ার জহাই করছি, এর সিং, এর পশম, এর খুরগুলো আল্লাহর কাছে যাবে। আমাদের সমাজে লোকেরা মনে করে একটা জৈব হাদিস কাজ করছে এর পিছনে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে খাসি বা বকরি ছাগল যাকে কুরবানি করছে আল্লাহ তাআলার নামে, এর শিং গুলো, এর লোম গুলো, এর খুর গুলো আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। এটা অনেক মানুষের ধারণা, কারণ এই হাদিসের ভিত্তিতে যে হাদিস প্রচার করা হয়। যদি আপনারা ভালোভাবে দেখেন এটা উল্লেখ আছে সিলসিলাতুল আহাদিস যাইফাল মাওযুয়া হাদিস নাম্বার 526, সেখানে বিস্তারিত ভাবে হাদিসের সারাংশ আলোচনা করার পরে এর সারাংশ হচ্ছে হাদিসটি দুর্বল, যেটা আমলযোগ্য নয়। আমলযোগ্য নয়, দুর্বল হাদিস, বরং এর বিপরীতে পবিত্র কোরআনের আয়াত রয়েছে। যদি আপনারা পবিত্র কোরআন পড়েন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37 এর মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর কাছে পৌঁছায় না ওদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা কি বলছেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37 এর মধ্যে, আল্লাহর কাছে কুরবানি জানোয়ার যে তোমরা দহাই করছে এর গোশত মাংস রক্ত কিচ্ছু পৌঁছায় না। কি পৌঁছায়? আল্লাহ তাআলা বলছেন তোমার তাকওয়া পৌঁছায়। বন্ধু, এখানে চিন্তা করার বিষয় আছে, আল্লাহ তাআলা বলছে আল্লাহর কাছে ওদের গোশত মাংস রক্ত কিচ্ছু পৌঁছায় না, পৌঁছায় যা তোমাদের তাকওয়া। এবার আপনি ভালোভাবে জানুন, এর আগে আমি আলোচনা করেছি সলাতবিহীন তাকওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সলাতবিহীন নামাজবিহীন বেনামাজির তাকওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের তাকওয়া পৌঁছায় আল্লাহ তাআলার কাছে, তাহলে সলাত যদি আমাদের মধ্যে না থাকে, নামাজ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর কাছে কি পৌঁছাবে, কি পৌঁছাবে? বিচার আপনারা করবেন। যদি কিছু না পৌঁছায় তাহলে আমাদের কুরবানি কবুল হলো কি হলো না, বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। বন্ধুগণ, হয়তো আপনারা মনে হয় না অনেকে করতে পারেন ভুল ধারণা বশত, তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন? আমরা যারা বেনামাজি, আমরা যারা নামাজ আদায় করি, তাহলে কি আমরা কুরবানি করব না? কি বলতে চাচ্ছেন আপনি? আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি, আমার কথার ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন না, আমি আপনার কক্ষণে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি, যারা পাঁচত্তর সলাত আদায় করে না, তারা পাঁচত্তর সলাত আদায় শুরু করে দিন। তার কারণ হচ্ছে, যখন একজন আপনি সাধারণভাবে দেখবেন যে একজন লোক মদ পান করছে আবার সলাতও আদায় করছে, মদ খাচ্ছে নামাজও পড়ছে, আপনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার মদ পান করলো 40 দিনে তার সলাতই কবুল হবে না। তো মদ খেলে তোমার সলাতই কবুল হবে না, আবার দেখছি আপনি মদও খাচ্ছেন আবার সলাতও আদায় করছেন, ব্যাপারটা কি? ও যদি বলে তাহলে সলাত না আদায় করেই ভালো, এটা হচ্ছে ভুল ধারণা, এটা হচ্ছে একেবারে ভুল ধারণা। বরং ওনার উদ্দেশ্য হচ্ছে, এর মানে হচ্ছে তুমি মদ ছেড়ে দাও, সলাতটাই আদায় করো। আর যদি আমরা এই অর্থ নিই, তার মানে আমি মদ পান করে সলাত আদায় করে কি, সলাত তো কবুলই হবে না, এটা ভুল। বন্ধুগণ, আমার কথাকে ভুলভাবে বুঝার চেষ্টা করবেন না।
ভুল ব্যাখ্যা নেবেন না, আমি বুঝাতে মানুষকে কমজোর, আমি কাঁচা খুবই, সেজন্য আমার ভুল ত্রুটি হতে পারে। কিন্তু যে কথাটা আমি বারবার বলছি যে ভুলভাবে কেউ ব্যাখ্যা নেবেন না, এখান থেকে যে বিষয়টা প্রমাণ হলো, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়, আর নামাজবিহীন যেহেতু তাকওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কিছুই পৌঁছাবে না, সেজন্য আমাদের কুরবানি কবুল হবে কি হবে না সেটা বিচার আপনারা করবেন। আরেকটা হাদিস বলি, ওই হাদিসের ভিত্তিতে বুঝতে পারবেন যে আমাদের কুরবানি কবুল কি কবুল নয়। যদি আপনারা ভালোভাবে দেখেন, উঠে দেখুন সহিহুল বুখারি অধ্যায় নম্বর 9, অনুচ্ছেদ নম্বর 14, হাদিস নাম্বার 552, তারপরে হাদিস সহিহুল বুখারি অধ্যায় নম্বর 9, অনুচ্ছেদ নম্বর 15, হাদিস নাম্বার 553। এখানে ইমাম বুখারি দুটা হাদিস নিয়ে এসেছেন এবং দুটা অনুচ্ছেদ গায়েন করেছেন। প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম হাদিসের মধ্যে বলছেন, হাদিস নাম্বার সহিহ বুখারি 552, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, কি বলছে হাদিস, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার যেন ধন সম্পদ সব যেন ধ্বংস হয়ে গেল। যদি কোন ব্যক্তির আসরের সালাত যদি ছুটে যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তার ধন সম্পদ যেন ধ্বংস হয়ে গেল। এখানে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছে যদি কোন ব্যক্তির আসরের সালাত ছুটে যায়, তারপরে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করছে যেটাকে আরবিতে বাব বলা হয়, বাব বাংলাতে বিষয় বলা হয়, আমি অনুচ্ছেদ বলে আপনাদেরকে বুঝাচ্ছি। তারপরে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করছে যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার আগের অনুচ্ছেদ কি, যে ব্যক্তি আসরের সালাত ছুটে গেল, তারপরে অনুচ্ছেদ যে ব্যক্তি আসর ছেড়ে দিল, ছেড়ে দিল আর ছুটে গেল দুটো কিন্তু এক না, ছুটে গেল এবং ছেড়ে দিল, ছুটে গেল মানে হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে ছুটে যাওয়াকে বুঝায় বাংলা শব্দতে, আর ছেড়ে দেওয়া মানে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়াকে বুঝায়। তো প্রথম হাতে কি বলছে, যে ব্যক্তির আসর সালাত ছুটে গেল তার যেন ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। তারপরে দ্বিতীয় হাদিস বলছে সহিহুল বুখারি অধ্যায় নম্বর 9, অনুচ্ছেদ নম্বর 15, হাদিস নাম্বার 553, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। ভাই আসরের সালাত শুধু না, আমরা তো পাঁচ অব্দেরই সালাত ছেড়ে দিচ্ছি, আমরা যদি পাঁচ অব্দে যদি শুধুমাত্র আসরের সালাত ছেড়ে দিয়ে যদি আমাদের আমল ধ্বংস হয়ে যায় তাহলে আমরা পাঁচ অব্দের সালাত ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা কুরবানি করে যে আমার কুরবানি কবুলটা হতে পারে। ধরুন আপনি পাঁচ অব্দে সালাত আদায় করছেন ডেলি, কিন্তু কুরবানির দিনে আপনি কি করলেন, সালাতে আদায় করলেন না, কুরবানির ব্যস্ততাতে আপনি সালাতে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। এবার আমলটা আপনার কুরবানি ছেড়ে দিয়ে আমল করলেন সেটা আপনার থাকলো কি থাকলো না বিচার আপনারা করবেন। বন্ধু তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু সাধারণ বিষয় না। এর জন্য আমাদের যে করণীয়, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পাঁচ অক্তের সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে বলছে ওয়াকিমুসসালাহ ওয়াকিমুসসালাহ ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো নামাজ কায়েম করো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে নিতে হবে, এখানে কারোর উপর রাগ করলে চলবে না। আমরা ভুল করছি, আমাদেরকে ভুলটা মেনে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আমাদেরকে সালাত শুরু করে দিতে হবে। এর মানে এই না যে তাহলে কুরবানি করো, আমি কুরবানি করতে কাউকে নিষেধ করিনি ভাই, গ্রামের লোক কুরবানি করলে এটাই ভালো, এটা আমি স্বাগত জানাচ্ছি। সময় যেহেতু শেষ, সেজন্য আমি আমার আলোচনা আগে বাড়াতে পারছি না, তবে কুরবানির উপরে আমার বিস্তারিত লেকচার রয়েছে, কুরবানির উপরে আমার বিস্তারিত লেকচার রয়েছে, যদি আপনারা শুনতে চান তাহলে আমাদের পিস লাইব্রেরি থেকেও সেই অডিও গুলো আনতে পারেন, কিংবা আমাদের ওয়েবসাইট www.peacelibrary.in সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। তবে আপনাদেরকে এই কুরবানি থেকে নামার মুহূর্তে একটা একটু আপনারা আপনাদেরকে আমি শুনিয়ে যাবো, তার কারণ আপনারা আমার গ্রামের লোক, আপনাদেরকে আমি ভালোবাসি আর আপনারাও আমাকে ভালোবাসেন। যদিও সব হাড়ি এক জায়গায় থাকলে খাটের মোটর হতেই পারে, কিন্তু আপনাদেরকে আমি ভালোবাসি এবং আপনারাও আমাকে ভালোবাসেন এটা আমার বিশ্বাস। সেজন্য একটা অফার আপনাদেরকে আমি না শুনিয়ে নেমে যেতে পারছি না। সেই অফারটা কি, সেই অফারটা খুবই গুরুত্বপূর্ণ অফার, এটা সবাই কাজে লাগানোর চেষ্টা করবে। যদি আপনারা দেখেন এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুস সওম, সারা বছর সিয়াম পালন করা অনুচ্ছেদ, হাদিস নাম্বার 2425। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সওমের কথা বলছেন, একটা রোজার কথা বলছেন। সেই রোজাটার নাম হচ্ছে, সেই সওমটার নাম হচ্ছে আরাফার সওম, আরাফার রোজা। এই আরাফার রোজা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমি আল্লাহর কাছে আশা রাখি, এর দ্বারা অর্থাৎ আরাফার সিয়াম পালন করলে আল্লাহ তাআলা এক বছর আগেকার গুনাহ এবং এক বছরের পরেকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এক বছর আগেকার গুনাহ এবং এক বছর পরেকার অর্থাৎ দুই বছরের গুনাহ আপনি মাফ করিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র একটা সওম পালন করার কারণে, একটা রোজা পালন করার কারণে। সেই রোজাটা হচ্ছে ঈদের আগে দিন, অর্থাৎ যেদিন আমরা ঈদ করব তার আগের দিন আমরা রোজা রাখব। তার মানে যদি আমরা তার আগের দিন রোজা রাখি তাহলে আমাদের কখন সাহারি খেতে হবে এটা আপনারাই ভালো জানেন। সুতরাং মূল কথা যেটা হচ্ছে যে আরাফার সওম, আরাফার সওম রাখলে দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ আবু দাউদের 2425 নম্বর হাদিসে। আর এই জন্য আমরা প্রত্যেকে এই অফারটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে ঈদের আগের দিন, ঈদের আগের দিন আমরা একটা সিয়াম পালন করবো, অর্থাৎ তার আগের দিন সন্ধ্যার পরে রাত্রে ঘুমানোর পরে ভোরে উঠে আমরা সাহারি খাবো। সময় যেহেতু পার হয়ে গেছে সেই জন্য আমি আমার আলোচনা আগে বাড়াতে চাচ্ছি না, তবে যেহেতু আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনারাও আমাকে ভালোবাসেন সেই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ গো মানুষকে সুবুঝ দান করুন যাতে লোকেরা বুঝে এই পাঁচত্ব সলাটা কি, এটা যাতে বুঝে তারা যাতে সঠিকভাবে পাঁচত্ব সলা শুধু পড়া নয় বরঞ্চ কায়েম করতে পারে, যেভাবে তুমি বলেছ যেভাবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেইভাবে যাতে সলাটাকে কায়েম করতে পারে, এটা যাতে আমাদের বিশেষ করে আমাদের গ্রামের লোকেরা যাতে প্রত্যেকে পাঁচ অক্ষ সলাতি হয়ে তারা যাতে জান্নাতের হকদার হতে পারে। আমি আমার আলোচনা শেষ করছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162-তে, যেখানে বলা হয়েছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ